নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, বাড়িতেই আছেন। আজকে আবার আপনাদের সামনে নিয়ে এলাম একটা নতুন চিকেনের নতুন রেসিপি। আজকে আমি বানাবো চিকেন রেজালা। চিকেন রেজালা বানানোর জন্য আমার যা উপকরণগুলো লেগেছে সেগুলো একবার দেখিয়ে দিই। আমার চিকেন রেজালা বানানোর জন্যে আমি 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। এবার আদা রসুনের পেস্ট নিয়েছি, কাজু আর পোস্ত বাটা নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি, দুটো পেঁয়াজ, গোটা পেঁয়াজ নিয়ে বেটে পেস্ট করেছি, একটা গোলমরিচের গুঁড়ো নিয়েছি, নিয়েছি টক দই। এবার নেব পরিমাণ মতো তেল আর সামান্য লবণ। এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি। এবার দিয়ে দেবো 2 চামচ টক দই। এবার দেবো 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার দেবো 2 চামচ সাদা তেল। এবার দেবো পরিমাণ মতো লবণ। এবার আমি এটা হাতে মেখে নেব। আমার চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেবো। আপনারা কেউ 2 ঘন্টা থেকে 4 ঘন্টাও রাখতে পারেন, এটা যেমন যে পরিস্থিতি অনুযায়ী করবেন। 2 ঘন্টা পরে ফিরে এলাম। আমার চিকেনটা 2 ঘন্টা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার চিকেনটা আমি তৈরি করব। আমি কড়াইতে তেল নিয়েছি, সর্ষে তেল নিয়েছি, সর্ষে তেলে একটু ঝাঁজটা ভালো হয়। তার সঙ্গে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। লঙ্কাটা সামান্য ভাজা ভাজা হবে। এবার আমি গরম মশলা ফোড়ন হিসেবে দেব। আদা রসুনের পেস্ট দিলাম, পেঁয়াজ অ্যাড করলাম, আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেব। এবার আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি একটু লবণ অ্যাড করছি, আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো। কষিয়ে নিয়ে এবার দেবো টক দইটা। আমি প্রায় 150 গ্রামের মতো টক দই নিয়েছি। টক দইটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পোস্ত আর কাজু বাটাটা অ্যাড করছি। আবার কষিয়ে নেব। এবার এবার এর সঙ্গে আমি 2 চামচ চিনি অ্যাড করব। আমি 2 চামচ চিনি অ্যাড করেছি। আপনারা চিনি কম বেশি ইউজ করতে পারেন। এবার আমি জল অ্যাড করব। যেই বাটিটাতে পোস্ত আর কাজু বাটা রেখেছিলাম ওই বাটির 1 বাটি জল ইউজ করছি। এবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব।
আমার চিকেন রেজালাটা তৈরি হয়ে গেছে, এবার আমি এক চামচ ঘি দিয়ে রেজালাটাকে নামিয়ে নিচ্ছি। চিকেনের রেজালটা আপনারা রুটি, পরোটা, নান, কুলচা এসব দিয়ে খেতে পারেন, গরম গরম পরিবেশন। আমার চিকেনের রেজালটা তৈরি হয়ে গেছে, রেডি টু সার্ভ। আপনারা এটাকে রুটি, পরোটা, কুলচা, নান এর সঙ্গে সার্ভ করতে পারেন, বাড়িতে বানান, খুব ভালো লাগবে। দেখতে থাকুন আমার চ্যানেল। আজ তাহলে এইটুকুই থাক, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য ভিডিওতে। ততক্ষণে আমার চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।